কেন জ্যাকলিনকে নাকি পাত্তাই দিচ্ছেন না মাধুরী? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। স্ত্রীর শুটিং এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ সালমান খান। কেন জানেন? বাগিটুতে 1-2-3 দেখা যাচ্ছে জ্যাকলিনকে। মাধুরী দীক্ষিতের সিনেমা তেজাব এর ডান্স নাম্বার কপি করে আবার সেই ম্যাজিক নতুন করে সামনে এনেছেন শ্রীলঙ্কান বিউটি। জ্যাকলিনের 1-2-3 প্রকাশে আসতেই তা ভাইরাল হয়ে যায়। জ্যাকলিন কি মাধুরীর জাদু স্ক্রিনে তুলে ধরতে পেরেছেন ভালোভাবে, সেই প্রশ্নই উঠে আসতে শুরু করেছে। এদিকে শোনা যাচ্ছে 1-2-3 মুক্তি পাওয়ার পর নাকি মাধুরী দীক্ষিতের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ, কিন্তু জ্যাকির ফোন কিংবা SMS এর উত্তর দিচ্ছেন না মাধুরী। বলিউডের ধকধক গার্ল কেন জ্যাকলিনের ফোন কিংবা SMS এর উত্তর দিচ্ছেন না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে। বিটাউনের খবর, জ্যাকলিনের নাচ নিয়ে হয়তো খুশি নন মাধুরী, আর সেই কারণেই তিনি জ্যাকির ফোনের জবাব দিচ্ছেন না। যদিও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেনি সালমান খানের নায়িকা। যদিও সালমান জানিয়েছেন মাধুরীর 1-2-3 খুব সুন্দরভাবেই পর্দায় তুলে এনেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। কোরিওগ্রাফার সরোজ খানের লেজেন্ডারি ডান্স মুভস এর যোগ্য সম্মান জ্যাকলিন দিয়েছেন বলে মন্তব্য করেন সালমান খান। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।